প্রথমে পরিচয়, পরিচয় থেকে প্রেম, সেই প্রেমকে পূর্ণতা দিতেই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন জার্মান তরুণী জেনিফার ট্রায়াস। প্রেমের টানে সুদূর জার্মানি থেকে গোপালগঞ্জে এসে বাংলাদেশি প্রেমিককে বিয়ে করেছেন তিনি। গোপালগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। জেনিফারকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রেমিক চয়নের পরিবার, একই সাথে বিদেশি বৌমা পেয়ে বেজায় খুশি চয়নের বাবা মা। জেনিফার মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী, জার্মানির বাইলেফেল স্টেটে বাবা মার সঙ্গেই বসবাস করেন তিনি। তার বাবার নাম জোসেফ ট্রায়াস ও মার নাম ইসাবেলা ট্রায়াস। চয়নের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার যোধকুড়া গ্রামে। পাঁচ বছর আগে পরিচয় হয় জেনিফারের সঙ্গে, আর সে পরিচয় থেকেই তাদের প্রেম ও পরিণয়। ভালোবাসার টানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেনিফার ছুটে আসে প্রেমিক চয়নের কাছে। চয়নের মা ঝর্ণা বেগম বলেন, বিদেশি বৌমাকে পেয়ে আমরা সবাই খুশি, অল্প সময়েই আমাদের সবাইকে খুব আপন করে নিয়েছে সে। ভাবতেও পারেনি সে আমাদের সঙ্গে এত সহজে মিশে যেতে পারবে। গ্রামের বাড়িতে নিয়ে আনন্দ উৎসব করে আমরা নববধূকে সবাই বরণ করে নিব। জেনিফার বলেন, বাংলাদেশকে আমি ভালোবেসে খুশি হয়েছি। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে। সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। প্রিয় ভিউয়ার্স, প্রেমের টানে ছুটে এসে বাংলাদেশিদের মন ভেঙে দিয়ে চলে যাওয়ার ভিড়ে চয়ন জেনিফার জুটিকে পারবে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠতে? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।